সিভিল ইঞ্জিনিয়ারদের মনে একটা প্রশ্ন বারবারই ঘুরপাক খায় যে আমি কোন কোন সরকারি কর্মক্ষেত্রে কোন কোন সরকারি ডিপার্টমেন্টগুলোতে সেক্টরগুলোতে সরকারি জব করতে পারবো, আই মিন কোন কোন মন্ত্রণালয়ের অধীনে আমরা চাকরি করতে পারবো। সো এই প্রশ্নটা বিশেষ করে যারা সদ্য পাশ করেছেন অথবা এখন ইন্টারনি অ্যাটাচমেন্ট চলতেছে তাদের মাথায় প্রশ্নটা বারবারই ঘুরপাক খায়। আমি আরিয়ান নাজমুল আছি আপনার সাথে, আজ এই ভিডিওতে আলোচনা করব কোন কোন কর্মক্ষেত্রগুলোতে সরকারি জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সরকারি জব করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরকারি জব করতে পারবো পুরকৌশল বিভাগ এবং আদার্স বিভাগ সবাই। সো আমি আজকে বিশেষ করে পুরকৌশল বিভাগ অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারদের সরকারি কর্মক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। সো আমি একটি লিস্ট সাজিয়েছি কোন কোন সেক্টরগুলোতে আপনারা সরকারি জব করতে পারবেন। সো এক নজর আগে লিস্টগুলো দেখে নে, কারণ সরকারি জব মানেই তো স্বপ্নের হরিণ। সবারই একটা ইচ্ছা থাকে যে সরকারি জব করা, সরকারি চাকরি করা। সো আমরা দেরি না করে লিস্টগুলো দেখে নিই এক নজরে। আমি ওপেন করছি। আচ্ছা, ওয়েল আমরা প্রথমেই এখানে রেখেছি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, আপনারা সবাই জানেন পরিচিত সড়ক ও জনপথ অধিদপ্তর। সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা সহজেই রোডস অ্যান্ড হাইওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন এবং জব করতে পারবেন। ওয়েল দ্বিতীয় রয়েছে এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তারপর আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেটা আমরা জানি গণপূর্ত অধিদপ্তর, আপনারা গণপূর্ত অধিদপ্তরও সরকারি জবের জন্য আবেদন করতে পারবেন। দুঃখিত। তারপর আছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন সরকারি জবের জন্য। তারপর রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন। ছয় নম্বরে রয়েছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস রিভার ডেভেলপমেন্ট, যেটা আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়, আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারেও সরকারি জব করতে পারবেন। ওয়েল তারপর রয়েছে বাংলাদেশ পাওয়ার ডিপার্টমেন্ট বোর্ড, সরি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তো আপনারা এখানেও জব করতে পারবেন। রয়েছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রয়েছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা আমরা সবাই পরিচিত LGED, খুব জনপ্রিয়। তারপরে হচ্ছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সেওয়ারেজ অথরিটি, আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন। আসলে আমি এখানে 10টি সাজিয়েছি, আপনারা আরও রয়েছে, তবে এগুলোই জনপ্রিয়। এই 10টি ওয়েবসাইট বা সেক্টর যাই বলেন না কেন আপনারা সবাই এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে PSC-র আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্টেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে, অনেক প্রায় 720টার মতো। সো আপনারা ওগুলো দেখতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা ওয়েল, আর আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটির ওয়েবসাইট নাম লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, দয়া করে চেক করে নেবেন। তো আসলে এক নজর আমরা দেখি নিই আসলে ওয়েবসাইটগুলোতে কীভাবে খুঁজে বের করবো আমাদের নিয়োগগুলো। সো ওয়েল আমি আগেই লোডিং করে রেখেছি। প্রথমে রয়েছে এখানে সড়ক ও জনপথ অধিদপ্তর, আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এখানে রয়েছে জনাব ওবায়দুল কাদের MP, মাননীয় মন্ত্রী। আসলে এখানে বিস্তারিত দেওয়া আছে মন্ত্রী কে, পরিচালক কে ইত্যাদি, এখানে আপনারা নোটিশ বোর্ড দেখতে পারবেন। আর নিচে যদি আপনারা এখানে একটু খোঁজেন তাহলে বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন। এই যে বিজ্ঞপ্তি, অফিস, আদালত ও অন্যান্য, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আশা করছি দেখতে পাচ্ছেন। এখানে একটু তিন নম্বর আসলে দেখুন নিয়োগ সংক্রান্ত, আসলে এই যে এখন যে নিয়োগগুলো চলতেছে এই নিয়োগ সংক্রান্ত ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন। আচ্ছা আমি ক্লিক করছি না, আমি অন্য আরেকটা ওয়েবসাইটে দেখাচ্ছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, তো আপনারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কোথায়, এই যে বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তিগুলো পড়বেন, নোটিশগুলো পড়বেন, অনলাইনে আবেদন কেন্দ্রীয় সেবা। আসলে আমরা ঘুরে ঘুরে দেখবেন আসলে কোথায়, অবশ্যই আছে। তারপর গণপূর্ত বিভাগ, আপনারা এখানেও দেখবেন আসলে নিয়োগগুলো কোথায়। তো এইভাবে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখবেন, আশা করছি যে এখানে আপনার নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডগুলো ভালো করে পড়বেন। আমি আরও দেখেছি আসলে খুবই সহজ দেওয়া আছে, আপনি এই পাশে পাবেন এই যে বিজ্ঞপ্তি সমূহ,
এখানে যে নিয়োগ সংক্রান্ত, এখানে লেখাই আছে নিয়োগ সংক্রান্ত, এই যে নিয়োগ পত্র, নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনারা এগুলাতে ক্লিক করে দেখে নেবেন, আসলে ঘুরে ঘুরে দেখে নেবেন। আর প্রত্যেকটা ওয়েবসাইট প্রায় সেম, আসলে প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট প্রায় সেম, খুবই সহজে আপনারা খুঁজে পেতে পারেন। আসলে আজকে আলোচনা এতটুকুই ছিল, যারা জানতে চাচ্ছেন যে সরকারি কোন কোন ক্ষেত্রে আপনারা জব করতে পারবেন, সো এই সম্পর্কে ভিডিওটি এতটুকুই ছিল আজকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, আর যারা যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন বা সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পড়াশোনা করতে চাচ্ছেন, পদ শব্দ পাস করে ফেলছেন, তো এই সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ঠিক এরকমই ভিডিও দিয়ে থাকবো। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আরিয়ান নাজমুল আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।